তিনি কি সিবিআই ইডির চক্রব্যূহে ঢুকে গিয়েছেন? লোকসভা ভোটের আগেই কি তার জায়গা হবে গারদের ওপারে? মহুয়া বলেন, জেলের বাইরে থেকে লড়লেও জিতব, ভেতর থেকে লড়লেও জিতব, বিজেপি যাই হাওয়ায় ভাসাক না কেন কোনো লাভ হবে না। তাহলে কি জেলে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে মহুয়ার? সেই প্রশ্নে কৃষ্ণনগরে তৃণমূলের প্রার্থীর স্পষ্ট জবাব, সেটা বিজেপি ভালো বলতে পারবে, এটা সম্পূর্ণ ওদের হাতে। এই ভোটটা ওরা এজেন্সি দিয়ে করাতে চাইছে, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে ওরা পিষে ধ্বংস করে দিয়েছে। ভোটের অব্যবহিত আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি একাধিক রাজ্যে বিরোধী নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ করছে, যা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে এমকে স্টালিন, তেজস্বী যাদবরা প্রায় রোজই বলছেন, 2024 লোকসভা ভোটে বিজেপির সবচেয়ে বড় শাখা সংগঠন হয়ে নেমেছে কেন্দ্রীয় সংস্থাগুলি। মহুয়ারও বক্তব্য একই, তার কথায় বিজেপি এই ভোটটাকে এজেন্সি দিয়ে করাতে চায়, তাই ওরা যা করার করবে, কিন্তু ভোট বাক্সে শেষ কথা বলেন মানুষই।